রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং যানজটের ভোগান্তি কমাতে পাবনায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিম। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে শহরের আব্দুল হামিদ সড়ক, বড়বাজার, নিউ মার্কেট, সোনাপট্টি, চাউলপট্টি এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন করেন তারা। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান ও যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরে বড়বাজারে সয়াবিন তেল সহ রমজানের প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা। এ সময় পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী সহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। যানজট কমাতে আইনশৃঙ্খলা বাহিনী, পৌর কর্তৃপক্ষ ও চেম্বার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ইফতার ও ফলের বাজারের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেওয়া হবে। ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে, নির্দেশনা অমান্য করলে জরিমানা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখানে ফুটপাতের উপর এবং রাস্তার মাঝখানে বেশ কিছু দোকান রয়েছে, এগুলো আমরা স্থানান্তর করে দিয়েছি। এখানে বনমালী সামনে একটা স্পেস আছে, এখানে ফলের দোকানগুলো চলে যাবে এবং আমাদের আইন কলেজের সামনে সেখানে ইফতারের দোকানগুলো চলে যাবে রমজান মাস উপলক্ষে। এবং ফুটপাথে মোটরসাইকেল পার্কিং এবং অন্য অন্য যে অবৈধ দোকানগুলো আছে সেগুলো আমরা উচ্ছেদ করবো এবং এটা মনিটরিং অব্যাহত থাকবে। আমাদের অভিযানটা রমজান মাস উপলক্ষে প্রতিনিয়ত থাকবে। এটা প্রথমত যানজট নিয়ন্ত্রণে আসলে অনেকগুলো বিষয় একসঙ্গে কাজ করে, সেটা হলো আপনার শহরে পর্যাপ্ত পার্কিং স্পেস থাকতে হবে, প্রশস্ত রাস্তা থাকতে হবে এবং বিভিন্ন প্রকার যে যানবাহন সেটার মিশ্রণ যাতে না হয় সেটা করতে হবে। তো এইগুলি সমস্যাগুলি আসলে একটাও এখানে নেই, এটা যানজটের মূল কারণ বলে আমি মনে করি। তবে আপনার জেলা পুলিশের পক্ষ থেকে রেগুলারই তো যানজট নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করা হয়, কিন্তু আমি মনে করি আইন প্রয়োগের চেয়ে সবচেয়ে বেশি দরকার যারা ব্যবসায়ী আছেন, পথচারী আছেন, যাত্রী আছেন, চালক আছেন, তাদের সচেতনতা।